শিকুর পড়তাছিস কে? যার যাবার সে যাবি নি, টাকা লাগবি না। গেল রে গেল, পাগলেও নিজের বুঝ বুঝে, খালি বুঝলো নাই মনতাজ কয়রা। ক্ষণকাল কুষ্টির ফের, যখন থাকে তখন আসো না, আর যখন আসো তখন জায়গা। কবে আমার তীরে ভিড়াবে না ধীরে ধীরে বাইয়ারে, ওরে আমার জীবন নদীর নায়ারে। আমার পাঁজর ভাঙা বুক জুড়াবো তোমায় পরশিয়ারে,
আমার জীবন নদীর নয়ারে। আমি ডাকতেছি, শুনতে পাচ্ছ না তুমি? আব্বা আব্বা গেলে বাড়িতে তুমি কিসের জন্যে? কারে স্যার রাজ করে চিকুর পারতেছিস? কে চিকুর পারতেছিস সেটা তুমি জানো না? না সে কথা আমি জানবার চাই না। এসব দরবার রাইট করে করা লাগবি কে? নতুন ঘর উঠাইছো তুমি না? তোমার আরেক সাল না খেয়ে মরে যাচ্ছ, তুমি নতুন ঘর উঠাইছো? এ ঘর আমি কাইটে কুচি কুচি করে ফেলবা না। গান শেষ হয়েছে, রাইত জায়গা বসে থাকতে চাইলে থাকো, ওইসব ছাতা মাথা গায়া আমাকে আর ব্যাগারটা করো না। তাহলে আপনি কি করতেছেন? আমি কি চলে যাবো? কে সে কথা আমার জিজ্ঞেস করতেছো কে? আমি কি তোমার দাওয়াত করে আনছি? তুমি থাকবা না যাবা সেটা আমি কবো কেবা করিয়া? ঠিক আছে তাহলে আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। জিনিসখানকে তাহলে রেখে যাবো? সে তোমার ইচ্ছে, কতবার তো কইছি মনে চলে রেখে যাও, জায়গাটা জায়গায় পৌঁছে দেবা না থাক, নিজের হাতে দিয়ে দেবো না। সেটাই ভালো হবে না তাই না? ভালো বুঝলি আমার জিজ্ঞেস করতেছ কইলাম আর কি। দেন আপনারে এখন বাতাসা খাওয়াই। সে কথা অস্বীকার যাচ্ছে কিটা? আমি পাগল হয়ে গেছি, আমার সঙ্গে কথা বলতে আসবে না সারা রাত থেকে। আমি পাগল হয়ে গেছি, প্রত্যেকদিন আমার কথা আমার ভালো লাগে। এই বুঝলে মানুষ দেখলে কি কবে মানে? এই সর সরকে সর সর, আমি বিষ খা পরে যাবো, আমি পুরের শিক্ষা দিয়ে সারবো কেমন ছেলেতে? আমি কারো ভাত খাই নি, আমি কারো ভাত খাই, আমি ঘুরতে আসতে ডরাই, আমি জেল ডরাই। এই আমি জেল করছি ভয় পাই রে। প্রতিদিন কেন তো প্রতিদিন সেবা করতে আমার ভালো লাগে না? কি শুরু করেছে দেখো, আসবে
যাই। দশটা টাকা দিয়ে যাও, মুড়ি কিনা খাবো। হাসছিস কেন? না মনটা কল একটু আসতেই তাই হাসলাম, মানে আমিও কাঙ্গাল হলাম আর দেশেও আকাল লাগলো। ও আচ্ছা, আমি যদি তোমার টাকা দিও, এত রাত্রি তুমি মুড়ি পাবা না কোনে? হ্যাঁ দাঁড়াও, একটা টাকাও নেই, বিশ্বাস করো একটা টাকাও যদি আমার কাছে থাকতো তোমার কিন্তু আমি দিতাম। ঠিক আছে গেলাম। চলো আর এখন বাতাসা দিয়ে যাও, খাওয়া পানি খাই। ঠিক আছে নাও বাতাসা খেয়ে মুখটারে মিঠে বানায়, তারপরে পানি খাইয়ে ঘুমায় যেয়ে নে। ঠিক আছে গেলাম। প্রত্যেকটা দিন গাড়ে আইয়া এই যে আধা ঘন্টা 45 মিনিট বইয়া থা, একই শৈলী হিজে কতবারই টেন্ডার হইলো রে বাপু, কাম হইলো না। আরে মাস্টার সাহেব, এটা আপনি কেমন কথা কন? এই যার কাম হ্যারে তো করতে দিতে হইবে। ডাহার বাড়ি গনের তেন কন্ট্রাক্টর আইয়া মোগো সামনে ব্রিজ বানাইবে আর মোরা সাইয়ে সাইয়ে দেখবো। তোমাকে ব্যবসায়ীদের ফেরে পড়া মানুষের যে কি কষ্ট সেইটা তো তোমরা বুঝো না। সে কবে কাম শুরু হইল? আরে মাস্টার সাহেব বলেন, মুই পয়লা দিন কইছি যে কাম শুরু হয়েছে, এটা শেষ হইবে না। তাইলে সোজা আরে ম্যা ঘটনা হইলে যার কাম হ্যারে করতে দে, মগরে ওয়াড়াটা দেখ না, ধরেন 6 মাসের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যাবে, গাড়ি ঘোড়া আইবে যাইবে। ও আমি তো মাস্টার মানু হইয়া বুঝবেন না। তাই তাইলে আমরা খালি দেখেই যাবো, তোমরা দেখাইবা। হা পুষ করি লেগা, তোমার শালক কও মামলা মকদ্দমা উঠায় হা পুষ কইরা কামটা লিয়ে লিতে। কি করছো তুমি? না না ওয়ের কথা মতো আমি ছোট ছোট ঠকাবো নাকি? তাহলে কি করবা, এই ঝামেলার মধ্যে ডুবে থাও না রে বাবু রে, খালি তারিখের পর তারিখ দিচ্ছে কত, এবার তারিখ দিলে না আমার সব বেচা খাওয়া লাগবে নি। এক কয় সিভিলের মামলা করলে মামলা শুরু হয়ে যাবে, আর যদি এটা শেষ করতে আর হবে না। দেখো তোমার নাতি নাতনি দেহে যেতে পারে কিনা। না এ মরি তাই, তাহলে তুমি তোমার উকিলে কও সামনের তারিখে মামলা শেষ করে একটা বন্দোবস্ত করতে। না না আমার ছোট সাওয়ালটাকে আমি ঠকাবো কেবা করে? তোমার সাওয়ালটা কি বাইসে আছে? এক মাস খালি দেখবো, তার বাদে যেদিক দুচোখ দেয় সেদিকে আমি চলে যাব। বৈশানা থেকে কোনো কামে লেগে গেলেই তো পারেন, জোয়ান মানুষ কাম করবে চাইলে কি কামের অভাব? ওই একজন মানুষের দিকে তাকায় না থাকলেই তো হয়।
দেরে মন্টু এক কাপ চা দে কাকা খবর শুনছিলাম তরে কিসের কথা কইছ আমাগরে আবুল আসছে তোমারে পারে থাকবে কইছে সকালে মোবাইল করছে আস্তে আস্তে মনে করো আসরক্ত হয়ে যাবেনি সব বলে আসে খালি আমার মনে হয় কাহা ও মানুষটা বেঁচে নাই সে কথা আমার বিশ্বাস হয় না কাকা সে চাউল যদি বেঁচে থাকলো তাহলে তুই বাড়ি না আসো এ কয় বছরে দুই একখান সিটি লেখে জানাই তো না কোনে আছে কিরম আছে লেখাপড়া জানানো চাওয়ার সে তোর মূর্খ ল মূর্খ না হলি কেউ কি বাপের গাবার কষ্ট দেয় দে ওই একখান বন রুটি দে ও বেটা শালার জন্য লিয়ে যাই সকাল থেকে মনে হয় না খেয়ে বসে আছে এইসব দেখলি কি বাসানি গাঁজা লাগবে ও চাউলটাকে দেখে কি কিছু আন্দাজ করে পারো এই দেখে কি মনে হয় ওই চাউলটাই কি তুমি কি চোখ দুটা ভালো করে দেখিস না ঝোলার দিকে আসলে চোখ দশ খান টাকা চাইলাম দিবার পারলো না দুইখান বাতর সাথে দিল কইল খাওয়া পানি খায় এবার না খেয়ে আর কয়দিন বাঁচবে কারো কথা বিশ্বাস যাবে না আম্মা তাহলে এক কাম করো বাপ মদিনায় কয়দিনের জন্য হেনেই রেখে যাও পরে একটা কাম কাজ জোগাড় হলি পরে না হয় তাক নিয়ে যাই আমি তো সেই কথাটাই কইব রাখলাম আম্মা ভাবিছি আমি একবার ঢাকা যাব দেখি কোন একটা বন্দোবস্ত করিবার পারি কিনা ঢাকা যাইবা মদিনা কি কয় ওইটা আমি শুনি না আম্মা এখন আপনারা যখন রাজি হয়ে কোনো আপত্তি করবে না আমি তাহলে পরে আসি আম্মা মামলা খান তুলে নাও বা